নিরামিষ দিনে যদি এইভাবে পটল পোস্ত বানিয়ে খান, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল পোস্ত। এই পটল পোস্ত আমি আজকে একটু অন্যরকমভাবেই তৈরি করব, সবাই করতে পারবে, খুবই সহজ। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পটল পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো কেটে নেব। পটলের আমি খোসাগুলো ছাড়াবো না, একটু গাটা চেঁচে নেব। এইভাবে চেঁচে নিতে হবে। চেঁচে নেবার পর দুদিকের বোঁটাটা আমি কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। পটলগুলো কেটে নেওয়ার পর আমি জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপর আলুটাও কেটে নেব। এই পটলের সাথে আমি কয়েকটা আলু দেব। আলুটাও আমি পটলের মতো লম্বা লম্বা করে কেটে নেব, তাতে দেখতেও ভালো লাগবে, একই রকম কাটা হলো। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোও কেটে নেওয়া হয়ে গেছে, জল থেকে ধুয়ে তুলে নেব, রেখে দেব পটলের সাথেই, একসাথে রেখে দেব। এরপর একটা আমি টমেটোও কেটে নেব, আগে ধুয়ে নেব টমেটোটা। এইভাবে টমেটোটাও কেটে নিলাম। পটল আলু টমেটো ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে তুলে দেব পটল আলুটা, কেটে রাখা পটল আলুটা তুলে দেব। দিয়ে পটল আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পটল আলুটা ওইদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটা পোস্তটা বেটে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পোস্ত। পোস্তটা আমি একটু বেশি পরিমাণেই দেব। এই পোস্তের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেব। আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন সেই মতনই দেবেন। আর এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে পোস্তটা আমি বেটে নেব। পটল আলুর মধ্যে এবারে আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। নিরামিষ দিনে যদি এইভাবে পটল পোস্ত বানান খুবই ভালো লাগবে খেতে। পটল আর আলুটা এইভাবে ঠিক ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু কষে নেব। দু একবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাও দিয়ে দেব।
দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা যদি পছন্দ করেন দেবেন, না দিলেও অসুবিধা নেই, ভালোই লাগবে। আবারও ভালো করে একটু কষে নেব। পটল আলু পোস্তর সাথে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব, মিক্সিং জারের বাটিটা ধুয়ে নিয়েছি, মিক্সিং জারটা। পোস্তটা একেবারে শুকনো শুকনো হবে না, একটু কাদা কাদা মতো হবে, সেই মতো বুঝেই জলটা দিতে হবে। এইভাবে এবার রান্নাটা হতে দেব। মাঝখানে একবার নেড়ে দেব, আরো একটু রান্নাটা হতে দেব। পোস্ত তো সবাই ভালোবাসে, আর যদি এই রকম পটল পোস্ত হয় তাহলে তো কথাই নেই। গ্যাসের ফ্লেমটা এবারে একেবারে লো করে দেব। পটল পোস্ত রেডি, এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেব সার্ভ করার জন্য। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।